চিরকুট ইনফিনিটি আর আমি স্বর্ণা এসে গেছি মন ফাগুন সিরিয়ালের আপডেট দেবো বলে। সিরিয়াল মন ফাগুনে এই মুহূর্তে আমাদের পিহুকে মধু চক্রের একটা কর্মী হিসেবে ধরে নিয়ে চলে গেছে পুলিশ অফিসার, আর এই খবরটা বাড়িতে বসে ঋষি দেখতে পেয়েছে, তাও আবার নিউজে। এখন রুষা তো খেপে উঠেছে, কিন্তু বাড়িতে হাজির হয়েছে আমাদের ঋষির পিসে মশাই, আর এনার কাজই তো সবকিছুতে কাঠি করা। ইনি এখন নানান রকম বক্তব্য পেশ করা শুরু করেছে, ইনি আসলে রুষাকে সহ্যই করতে পারে না, এনার মনে হয় যে রুষা সব কিছু দখল করে নিচ্ছে, রুষা যে এই পরিবারের মেয়ে না এ না ও না, মানে এইসব নিয়ে মোটামুটি একটা ভজঘট উনি একটা লাগিয়ে রেখে দেন। কিন্তু বিষয় হচ্ছে এই মুহূর্তে উনি অনেক রকম বক্তব্য পেশ করতে চেয়েছিলেন, কিন্তু ওনার বক্তব্যটাকে হুশ করে উড়িয়ে দিয়েছে আমাদের ঋষি। শুধু যে উড়িয়ে দিয়েছে তাই নয়, এর মধ্যে আমাদের ঋষি সিদ্ধান্ত নিয়েছে সে নিজে যাবে, পিহুর কোনো ক্ষতি সে হতে দেবে না, এবং সে নিজে ছুটে চলে গেছে। আর এই যে সোমনাথ, অর্থাৎ এই যে পিসে মশাই, ইনি বারে বারে বলছিলেন যে এই ধরনের মেয়েরা এরকমই হয়, এই ধরনের মেয়েদের চরিত্রই এরকম, এদের কোনো ঠিক ঠিকানা থাকে না, ওই এক দুদিন কাজে এসছে আসলে এরা এই ধরনের কাজই করে। কিন্তু আমাদের ঋষি জানিয়ে দিয়েছে যে সে পিহুকে বিশ্বাস করে। তো যাই হোক, এখন ছুটে গেছে ঋষি পিহুর কাছে, ওদিকে পিহুর মনটা খারাপ, জেলের মধ্যে ঢুকে সে এখন কান্নাকাটি করছে, তার টুবাইদাকে সে মিস করছে, তার মনে হচ্ছে টুবাইদা থাকলে সব কিছু সমস্যার সমাধান হয়ে যেত। তো এখন আমাদের পিহু টুবাইদার নাম লিয়া আর টুবাইদা হাজির, টুবাইদা চলে এসেছে, টুবাইদা এসে পিহুর হাতে হাত ধরে শক্ত করে বলে দিয়েছে তুমি চিন্তা করো না, আমি তোমাকে এখান থেকে বার করছি। মানে ঋষি পিহুকে কথা দিয়ে ফেলেছে, আর আরেকদিকে বাড়িতে তো ফাইট করে এসেছে পিহুর হয়ে, তো এখন ঋষি পিহুকে নিয়ে তো যাবে, কিন্তু ওই হাত ধরে যে ঘনিষ্ঠ মুহূর্তে রয়েছে সেইটা আবার আমাদের মিডিয়া টুকুশ করে ফটো তুলে বলে দিয়েছে যে এই ছবি এক্ষুনি আপলোড করো যে ঋষি সেনের সাথে মধুচক্রে জড়িয়ে যাওয়া একটা মেয়ের ঘনিষ্ঠ মুহূর্ত। তো এই সমস্ত কিছু ক্যাঁচাল প্যাঁচাল, মানে যাচ্ছে তাই অবস্থা, আর এই কারণের জন্যে আমাদের ঋষি পিহুকে বিয়ে করতে চলেছে। একে অপরের কাছাকাছি আসলে এরা ফিল করতে পারে দুজন দুজনকে, তাই অবশ্যই করে দেখতে হবে সিরিয়াল মন ফাগুন, কারণ কে কতখানি ফিল করছে কার কীভাবে ফিল করছে এগুলো তো বুঝতে হবে না। হ্যাঁ, আমি জানি অনেকেই বলবে যে এত তাড়াতাড়ি বিয়ের সিনটা দিয়ে হয়তো ভালো হলো না, তবে বিয়ের সিনটা দেওয়ার একটা কারণ আছে, বিয়ের সিনটা না দিয়ে যদি গল্প টেনে নিয়ে যাওয়া হতো তাহলে আমি বলতাম যে আর পাঁচটা গল্পের মতোই তো হয়ে যাচ্ছে, কিন্তু এখানে বিয়ের সিনটা দেওয়া হয়েছে একটাই কারণে, সেটা হচ্ছে যে কিছু ইন্টারেস্টিং মুহূর্ত আমাদের জন্য ওয়েট করে রয়েছে, সেই মুহূর্তগুলো আসবে, সেই মুহূর্তগুলোর জন্যেই এখানে এরকম একটা সিন দেওয়া হয়েছে। এখন হয়তো এরা বিয়েটা মেনে নিতে পারবে না, একে অপরকে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে মেনে নিতে পারবে না, কিন্তু পরে যখন নিজেরা রিয়েলাইজ করবে তখন মানে পাকাপোক্তভাবে বিয়েটা মানে সোজা কথায় বিয়েটা আরেকবার হবে আর কি, আর সেটা খুব ধুমধাড়াক্কা করে হবে। তো যাই হোক বন্ধুগণ, অবশ্যই করে দেখতে থাকো সিরিয়াল মন ফাগুন স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে ঠিক রাত্রি 8:30 সময়। আমার ভিডিও দেখার জন্য ও লাইক কমেন্ট শেয়ার করে চিরকুট ইনফিনিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।